দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক সহ এক যুবতী। ঘটনাটি ঘটে হাবড়া থানার অন্তর্গত কাশীপুর আমপাড়া এলাকায় গৌরবঙ্গ রোডে। পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে কাশীপুরের দিক থেকে মগরার দিকে যাচ্ছিল অন্য একটি, কুমড়া থেকে হাবড়ার দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে আসা মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেলের এবং গুরুতর আহত হন এনারা। তাদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে যায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। দুই মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক, তাদের কলকাতায় রেফার করা হয়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, আহত দুই মোটরসাইকেল চালকের নাম সুব্রত বিশ্বাস, বাড়ি কুমড়াবাজার এলাকায়। অপর আরেক বাইক চালকের নাম সুদীপ্ত রায়, বাড়ি আক্রমপুর খড়ের মাঠ এলাকায়। এছাড়া এক যুবতী নিয়ম আলা আকারের বাড়ি গাইঘাটা থানার অন্তর্গত আমকলা এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হঠাৎ দুই প্রান্ত থেকে দুই দিক দিয়ে দুটো বাইক আসে, একদম মুখোমুখি অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয় এবং বোম বাস্ট হওয়ার মতো আওয়াজটা হয়। তারপরে যে বাইকে দুজন ছিল, একটা ছেলে একটা মেয়ে ছিল, মেয়েটা ছেলেটার গায়ের উপর দিয়ে একদম লাফিয়ে এসে, মানে উড়ে এসে একদম মাটিতে পড়ে অনেক দূর চলে যায় গড়াগড়ি খেতে খেতে। ছেলেটা স্পটেই অজ্ঞান হয়ে যায়, রক্ত মাথা দিয়ে পড়ে, মক্ত চেপে ধরার চেষ্টা করি। পুরো রাস্তা ফাঁকা ছিল, আশেপাশে কোনো গাড়ি ছিল না, তার পাঁচ মিনিট পর অব্দিও কোনো গাড়ি ছিল না, শুধু একটা বাইক গেছে। তারপরে তাছাড়া কোনো রাস্তা পুরো ফাঁকা। আর ছেলেটা হেডফোনে কথা বলছিল, কানে যখন আমি ওকে ধরি হেডফোনে, ভ্যান ডাকি, ভ্যানে যখন তুলে দিই তখন পাত্র তোর তখন দেখেছিস হেডফোন ছিল, হেডফোনে কথা বলছিল। এবং পরে শুনলাম কাশীপুর বাজারের উপর দিয়ে যখন ও যায় তখন নাকি ফাঁকা আরও জোরে গাড়ি চালাচ্ছিল। যাই হোক, এবার ওই অবস্থায় ওকে গাড়িতে তুলি, হেডফোনে লাইন থাকা অবস্থায়। বাইক দ্রুত থাকার কারণে কি দুর্ঘটনা? হ্যাঁ অবশ্যই, বাইক ওর বাড়ি কিছু না হলেও 80-90 স্পিড তো ছিলই। তারপরে আবার ফোনে কথা বলছিল, একদম ফাঁকা রাস্তায়, হেলমেট ছিল যদি কিনা অন্য, হ্যাঁ ওর মাথায় হেলমেট ছিল, এই ছেলেটার মাথায় হেলমেট ছিল, মেয়েটার মাথায় কিছু ছিল না। কিন্তু যে পুলিশ, যে ছেলেটি মানে আমাদের যে ভাগনা যে অ্যাক্সিডেন্ট করেছে, ওর মাথায় হেলমেট ছিল বলেই রক্ষা পেয়েছে। মানে ও এসে যেভাবে মেরে দিয়েছে, গাড়ির মুভমেন্ট দেখলে বোঝা যাবে এ কত জোরে এসছে। তার বাঁ দিক দিয়ে আসছিল, আর ওর মতন যেতে গিয়ে অনেক, মানে প্রায় 2-2.5 ফুট ডান দিকে ঢুকে গেছে, মানে মিডিলের থেকেও ডান দিকে চেপেও গাড়ি চালাচ্ছে। এই মানে নিজেদের মেনটেন্স ঠিকঠাক করতে পারেনি, যে কন্ট্রোল হারিয়েছে এবং মানে অবাধে গাড়ি চালিয়েছে, সেজন্য সংযোজন জানা গেছে। নাম পরিচয় জানা গেছে, আক্রমপুরে বাড়ি, আমাদের হাবড়ারই বাসিন্দা ও। আর যেটা আমাদের যার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ও পুলিশে সার্ভিস করে, বেঙ্গল পুলিশে, আমার বাড়ির উল্টো দিকে বাড়ি। কী নাম তার? ওর নাম সুব্রত বিশ্বাস, ডাক নাম বুড়ো। ঘটনাটা তো হচ্ছে যে ছেলেটাই যে মেয়েটাকে নিয়েছিল, ও বড্ড রাফ হয়ে গাড়িটা আমার সামনে দিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপরে এই যে সুব্রত বলে ছেলেটা গাড়িতে মেরে দিয়েছে। মেরে দিলে সঙ্গে সঙ্গে আমরা যাই গিয়ে ওকে যেভাবে ওকে তুলে মুলে নিয়ে আসা, সবাইকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে ছিটে গিয়ে হয়তো কোনো মানুষ লাগতে পারে, আমি অতটা ফলো করিনি, ঠিক আছে। কী কজন ছিল ভাই? একটা গাড়িতে দুজন ছিল, একটা গাড়িতে ছোটো টাকা ছিল। মধ্যবস্থায় তো বলতে পারবো না, কিন্তু আমরা তো ওই তুলাতুলি ব্যবস্থা করছিলাম যে কী করে নয় করে হাসপাতালে নিয়ে পৌঁছানো যায়। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।